ডিজে বাপি দুশাইক নম্বর পোল। এই যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটিটাকে বলা যাবে সোনার আংটি, কিন্তু কাঞ্চনের আংটি বলা যাবে না, হেমের আংটি বলা যাবে না, কাঞ্চনের আংটি বলা যাবে না, এটা কেবল সোনার আংটি বলা যেতে পারে। কিন্তু রাধারানী বললেন যে আমার গুরু গৌরব ছিল কেমন, সিংহদার লজ্জাটা কেমন ছিল না, হে মাগার কথা এত চঞ্চল হলে কিন্তু এসব কথা আসে না। হেম শব্দ সোনা, সেটা কেমন সোনা, সোনাকে হেম বলা হয় কেন? আমার হাতে একটা আংটি আছে সোনার আংটি, এই সোনার আংটিকে আমি কিন্তু হেম বলতে পারবো না, এটা কাঞ্চনের আংটি বলতে পারবো না, কেন? এটা খাদ দিয়ে তৈরি, এই সোনার সঙ্গে খাদ মিশানো আছে, খাদ না মিশালে কোনো গহনা হয় না, তাই তো? তাকে সোনা বলা যায় কিন্তু হেম বলা যায় না। তার আধারে বলেন আমার যে লজ্জা, স্ত্রী জাতির মূল রত্ন লজ্জা, যে নারী লজ্জা নাই তার সব দূর হয়ে গেছে। নারী সুলভ লজ্জা, যে রমণী সুলভ নারী সুলভ লজ্জাকে আবদ্ধ করে রাখতে পারে তার সম্ভ্রম রক্ষা হয়, আর যে নারীর লজ্জাকে আবদ্ধ করে রাখতে পারে না তার নারী সুলভ নারীত্ব তার বজায় থাকে না। আর পুরুষ লোকের হলো সম্মান, পুরুষ লোকের হলো সম্মান, তার লজ্জাটা কেমন ছিল? হেমাগার, হেম সোনা কাকে বলা হয়? সোনাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় বারবার তাকে পুড়িয়ে 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 তার খাদকে নিষ্কাশন করা হয়, তখন যে সোনা থাকে তার যে উজ্জ্বল প্রভাতটা প্রস্ফুটিত হয় সেই উজ্জ্বল প্রভাকে বলা হয় হে। তাই রাধারানী বললেন আমি রাজনন্দিনী, আমি রাজকন্যা রাজবালা, কিন্তু কৃষ্ণকে দর্শন করতে গিয়ে আমার সেই সোনার মতো লজ্জা, সে লজ্জাটা আমার সব শেষ হয়ে গেল। হে মাগার, গুরু গৌরব সিংহদার, হ্যাঁ আমার গুরু গৌরব কেমন ছিল? সিংহদারের মতো, এখনো আছে গো, এখনো আছে, বড় বড় দেখা যায়, বড় বড় পুরানো রাজবাড়িতে, বড় বড় জমিদার বাড়িতে দেখা যায় সিংহদরজার সম্মুখে দুটো সিংহ বসে আছে, সুন্দর করে হা করে বসে আছে, রাজমর্যাদা রাজবাড়ির সৌন্দর্য রক্ষা গাম্ভীর্য গাম্ভীর্যপূর্ণ দুটি মূর্তি করা থাকে, সেই দ্বারকে বলা হয় সিংহদ্বার, সিংহদ্বার। তাই বলছে আমার হ্যাঁ লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদ্বারের মতো। ধর্মের কপাট ছিল তার, ধর্মের কপাট ছিল তার, ধর্মের কপাট ছিল তার, ধর্মের কপাট ছিল তার, ধর্মরূপ কপাট দ্বারা আবদ্ধ ছিল কিন্তু রক্ষা করতে আমার সমর্থ হয় বলে আর মনে হয় না, ধর্মের কপাট ছিল তাই। ওরে বংশী রব বজ্রাঘাতে, আমি পড়ি গেলাম অকস্মাতে, বংশীরাম
বংশীর নিনাদ, বংশীর প্রতিধ্বনি, সম্মোহিনী বংশী এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, শুনছে কে? রাধা রানী, রাধা নামে সাদা, রাধা হচ্ছে ভক্ত, ভক্ত পরম ভক্ত হচ্ছে রাধা, সেই বাঁশি বাজে রাধা 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 ধারা ধারা, ধারা মানে গতি, সেই ইন্দ্রগণের গতাগতি গমন সেই ধারাকে যিনি অন্তর্মুখী করতে পেরেছেন তিনি তা কেমন না বংশীরব বজ্রাঘাতে পড়ি নকর সাথে রাধারানীর কর্ণকুহারে কৃষ্ণের সম্মোহিনী বংশীর ধ্বনি যখন এলো সেটা কেমন বাজের মতো বজ্রাঘাতের ন্যায়। তাই বৈষ্ণব কবি বললেন যার বাজে তার হিয়ায় বাজে, বলে যার বাজে তার হিয়ায় বাজে, যার বাজে তার হিয়ায় বাজে, বাজে কানে বাজে না রে, বলে যার বাজে তার হিয়ায় বাজে, বাজে কানে বাজে না রে, যার বাজে তার হিয়ায় বাজে, বাজে কানে বাজে না গো, বলে যার বাজে তার হিয়ায় বাজে, বাজে কানে বাজে না গো, বলে যার বাজে তার হিয়ায় বাজে, বলে যার বাজে তার হিয়ায় বাজে, বাজে। হরে কৃষ্ণ জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ। বাণীবেড়িয়ার এই বৈকুণ্ঠ ধামে আজ এক সুন্দর রসলীলা পাড়ারি কীর্তনিয়া অভিরাম মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া, অভিরাম মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া আমাদেরই পাড়ার নিবাসী অনিমেষ দাস পিতা ও মাতার স্মৃতির উদ্দেশ্যে 100টি টাকা উপহার দিলেন, ওই সঙ্গে আমাদেরই গ্রামের নিবাসী রঞ্জিত দাস পিতা ও মাতার স্মৃতির উদ্দেশ্যে 200টি টাকা উপহার দিলেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, যার বাজে তার হিয়ায় বাজে, যার বাজে তার হিয়ায় বাজে, বলি বাজে কানে বাজে না গো, যার বাজে তার হিয়ায় বাজে, বাজে বাজে কানে বাজে না গো, যার বাজে তার হিয়ায় বাজে, বাজে কানে বাজে না গো, যার বাজে তার হিয়ায় বাজে, বাজে কানে ধৈর্য সালে মত্ত হাতি বান্ধা থাকতো দিবারাতি, মত্ত হাতি হাতি যেমন পাগল হয়ে যায় সূক্ষাগ্র যষ্টি দ্বারা লাঠি দ্বারা তাকে তাকে প্রহার করে চালায় যেমন মাহুত, ঠিক তেমনি কালীয় কুটিল বানে কুলশিং ধরে টানে, কুটিল বান উপস্থিত কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার মা ও বোনেরা, অদ্যকার রজনীতে আমাদের অভিরামদার এই গানে সন্তুষ্ট হয়ে কালিকাতলা নিবাসী প্রদীপ ঘোষাল এবং ফণীভূষণ মণ্ডল এবং দেবব্রত জাগুলে তিনজনে মিলে এই কানাইদার মানে দোহারিতে সন্তুষ্ট হয়ে এই টাকার প্রাইজ দিচ্ছে মালা রাধে রাধে জয় গোবন্দে হরি হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ প্রাইজ নেওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি, তবে কি জানেন আশীর্বাদ স্বরূপ মাথায় মেনে নিলাম, আমাদের এই যে হরিবাসর মহতী মহাদ হরিবাসর ভক্তদের কাছে আমার একটাই পিপাসা যে সবাই মিলে এরকম বছর বছর যেন এই আনন্দটা উপভোগ করতে পারি, এবং আমাদের প্রতি বসবাস করতে গেলে অনেক মনের সঙ্গে হয়তো অ্যাডজাস্ট নাও হতে পারে, কিন্তু এই হরিবাসরে যেন আমরা যেন সব এক হতে পারি। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। সালে মত্ত হাতি মান্ধা থাকতো দিবারাতি ক্ষিপ্ত কইলে কটাক্ষ অঙ্কুশে দম্ভের শিকড়ি কাঁপে পালাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশ্য।
ওরে কালী অকুটির মানে কুলসিয়া ধরি টানে কালী প্রাণ মাত্র আছে বাকি তা বুঝে যাবে সখী ঘনয়ে জগদানন্দ 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 দাসে বলে জগদানন্দ দাসে বলে জগদানন্দ দাসে বলে মাধুরী সঙ্গে কৃষ্ণ কথা কইতেছিল বসি আর সখী সঙ্গে কৃষ্ণ কথা কইতেছিল বসি আর সখী সঙ্গে কৃষ্ণ কথা কইতেছিল বসি কীর্তন আসরে সমবেত কৃষ্ণভক্ত মণ্ডলী আপনাদের সম্মুখে যে কীর্তন গান পরিবেশন করছেন আমাদের এই গ্রামের ভাই অভিরাম মণ্ডল তারই সম্প্রদায়ের ডাইনের বায়েন আপনার নাম কি গৌরাঙ্গ দাস গৌরাঙ্গ দা উনি দাস কিন্তু আমি ওকে দাদা বলছি গৌরাঙ্গদার খোল বাজনায় সন্তুষ্ট হয়ে আমি নিজে এবং প্রদীপ ঘোষাল এবং রঞ্জিত দাস আমরা তিনজনে মিলে এই 100টি টাকা উপহার দিলাম রাধে রাধে এই টাকার যোগ্যতা আমার নাই এই যে টাকা সব গাড়ি বাড়ি টাকা সব কিছুই না সম্মানজনক কিছু দিচ্ছেন রাধারানীর কৃপায় এ ঠাকুর সেবাই যাবে যা কিছু আমার বাবা আমার গুরুদেব বলেছিলেন যে কিছু যদি পাস আমার ঠাকুরকে দিয়ে খাস হ্যাঁ আমরা তো ঠাকুরকে দিই না আগে কিনি মাছ পেঁয়াজ হ্যাঁ রসুন কোথায় কী আছে অমেদ্য এইসব খাব কিন্তু ঈশ্বরের সেবায় যে কি লাগাতে হবে ভক্ত যদি দিল সেই সেবার আনুকূল্যে তা আজকে ফণীবাবু আমাদের সুপরিচিত আমাদের সভাপতি ছিলেন এককালে আর ভবতারণবাবুর ছেলে আমি বিলক্ষণ চিনি দিনতারণ তিনতারণ ভবতারণবাবু এসব এনার শিখলের বাজনা আমি যা শুনেছি অজিতবাবুর যে নাম কীর্তন অজিত ডিঙ্গাসি তার ছেলে অনঙ্গ তানারই ছেলে আমি এনাদের
নর্তন কীর্তন বহু শুনেছি এবং এরকম নাম গান কোনোদিন দেখিনি। ভগবতী যে বাজনা তার সঙ্গে আরও সহপাঠী ছিলেন, ঠিক চিনি না, নামও জানি না। যাই হোক, ফণীবাবু যে এই বয়সে এখন মধ্যে রাজ্যকে কীর্তন শুনছে, এরকম সময় অনেক মানুষ চলে যায়। আমি চিন্তা করবো ঈশ্বরকে ভাই করুণাময় আমার ভগবান ওনাকে যেন দীর্ঘ আয়ু করে রাখুন, ওনার জন্য শারীরিক অবস্থা ভালো থাকে এবং যারা যারা দিয়েছেন তারা যেন সপরিবারে সবাই ভালো থাকুক। নিতাই গৌর রবিরামবাবুর কীর্তনের পরে কৃষ্ণ জয়িতায় রাস কীর্তন পরিবেশন করবেন সুধাকণ্ঠী কীর্তনিয়া, মাধুর্যময়ী কীর্তনিয়া শ্রীমতী সুলতা রায় গাইঘাটা থেকে আগত। অভিরামবাবুর কীর্তনের পরেই রাস পর্যায়ক্রমে কীর্তন পরিবেশন করবেন কীর্তন সঙ্গীত জগতের সুধাকণ্ঠী মাধুর্যময়ী কীর্তনিয়া শ্রীমতী সুলতা রায় মহাশয়া। তাই সমস্ত ভক্তমণ্ডলীর কাছে বাণীবাড়িয়া হরিসভার পক্ষ থেকে আমরা আহ্বান করছি, যারা সেবাকক্ষে আছেন সেবা গ্রহণ করে নিয়ে আপনারা আমাদের এই আসর প্রাঙ্গণে চলে আসুন। হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে। আপনাদের একাগ্র মনোচিত্তে আপনারা যেভাবে কীর্তন শ্রবণ করছেন অভিরাম মণ্ডল মহাশয়ের এই রসলীলা কীর্তন, একটু ডিস্টার্ব করলাম আপনাদেরকে, তাই আমি ক্ষমা প্রার্থী। আবার আমাদেরই গ্রামের এক যুব ভাই গোরাচাঁদ ওঝা তার দাদু ও দিদিমার উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে 100টি টাকা উপহার করলেন এবং সেই সঙ্গে মৃত প্রভাস মণ্ডল স্মৃতির উদ্দেশ্যে তার ছোট মেয়ে 20টি টাকা উপহার করলেন। জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সখী সঙ্গে কৃষ্ণ কথা কইতেছিল বসি, সখী সঙ্গে কৃষ্ণ কইতেছিল বসি, অন্যকালে বৃন্দাবনে বাজে শ্যামের মাঝে, কালে বৃন্দাবনে বাজিল শ্যামের মাসি। তাই রাধারানী বললেন, সখীরে কান পেতে শোন শোনা যায় মাসরি, সখী তোরা শোন রে এ বাজে শ্যামের বাঁশরে, সখী তোরা হে ওই বাজে শ্যামে বাজে শ্যামের বাঁশরে,
জাতিতে সরল বাণী বেরিয়ার পরিবাসন চলছে, এখনো ভোর রাত চলবে, কালকেও চলবে। তো হয়তো আপনাদের একটু বিরক্তি উদ্বেগ হতে পারে, কারণ বারবার আমরা সম্মান প্রদর্শন করতে আসছি স্টেজের উপরে। সেক্ষেত্রে হয়তো সবাই না হোক, কারো কারো হয়তো একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য আমাদেরকে একটু মাফ করে নেবেন। হ্যাঁ, শর্ট করছি। তো যাই হোক, এখন আমি যে উদ্দেশ্যে এসেছি, আমারই এক ছোট বোন, তার স্বামী প্রয়াত হয়েছেন, সর্বড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি মারা যান। তার স্মৃতির উদ্দেশ্যে আমার এই বোন, অর্থাৎ বোনের নাম ছবিরানী মণ্ডল, তার স্বামী যিনি প্রয়াত হয়েছেন, তার নাম পরেশ কুমার ওঝা ছিল, তার স্মৃতির উদ্দেশ্যে আমার এই বোন অর্থাৎ ছবিরানী মণ্ডল, সরি ছবিরানী মণ্ডল ছিল, ওঝা হয়েছে বিবাহের পরে, তার স্মৃতির উদ্দেশ্যে অর্থাৎ ওই পরেশচন্দ্র ওঝা, এর স্মৃতির উদ্দেশ্যে এই 100টি টাকা সম্মানস্বরূপ আমার এই অভিরাম ভাইকে দান করা হলো। হরি বল হরি বল। তরল বা ছের বাসি নামে বেড়া যার, তরল বা ছের বাসি নামে বেড়া যার, সবাইর সুলভ মাসে রাধার হইল কার, সবাইর সুলভ মাসে রাধার হইল কার, আরে কি 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 রাধার হইল কার, রাধার হইল কার। তরল মাসের মাসি নামে বেড়া জাল, তরল মাসি সবাইয়ের সুলভ মাসি রাধা রইল কাল, পি বয় অধর সুধা উগারে গরল,
পিবায় পান করে অধরসুদা গোবিন্দের বদনে থাকে, অধরসুদা পান করে আর উদ্গার করে গরল, গরল মানে বিষ। রাধারণী বলছেন উদ্গার করে গরল। হ্যাঁ রাই কয়ে কেবা হেন বাঁশরি বাজায় যেন বিষামৃতে একত্র করিয়া, জল নয় হিমজনু কাঁপাইছে সব তনু আকুল করিল মরিয়া। এটা বড় ব্যাখ্যা, সময় নেই, সময় শর্ট। রাই কয়ে কেবা হেন বাঁশরি বাজায় যেন বিষামৃত একত্র করিয়া, বিষের সঙ্গে অমৃতের মিশ্রণ। মন দিয়ে শুনবেন বোঝা যাবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। বিষের সঙ্গে সুধার সঙ্গে সংমিশ্রণ কেমন ভাবে হচ্ছে। রাই কহে কেবা হেন বাঁশরি বাজায় যেন বিষামৃত একত্র করিয়া, জল নয় হিমজনু কাঁপাইছে সব তনু আকুল করিল মরিয়া। রাধারণী বাস করেন যে ঘরে, সে ঘরটা ভালো না, বড় বিদ্বেষ, বিশৃঙ্খলার ঘর। রাধারণী বাস করে যে ঘর, ননদিনী কুটিলা, শাশুড়ি জটিলা, সবসময় কৃষ্ণ বহির্মুখী করে রেখেছে রাধাকে। সম্মোহিনী বংশীধ্বনি, সেটা আসছে সুধা হয়ে, সুধা হয়ে রাধার কর্ণে ঢুকছে বটে, কিন্তু বিষ হয়ে যাচ্ছে যে পরিবারে বাস করে। তাই বলছে রাই কহে কেবা হেন বাঁশরি বাজায় যেন বিষামৃতে একত্র করিয়া। হ্যাঁ গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন অমৃত, কিন্তু রাধারে শুনছেন বটে অমৃত, যে বিষের ঘরে বাস করে সে বিষের সঙ্গে মিশে যাচ্ছে। যেমন বলে না, এক মন দুধে একটু গোছানো, জল নয় হিমজনু কাঁপাইছে সব তনু, তনু মন প্রাণ রাধার শিথিল হয়ে গেছে বংশীধ্বনি শুনে। জল নয়, সারা অঙ্গ যেন হিম নিথ, দেহটা যেন পাথরের মতো হয়ে গেছে বংশীধ্বনি শুনে। কৃষ্ণের প্রতি কত আকুল, কৃষ্ণের প্রতি কত ব্যাকুল, এমন আকুলতা এমন ব্যাকুলতা নইলে কৃষ্ণ ভজনে কি বিচারি হওয়া যায়, কৃষ্ণ ভজনে কি কৃষ্ণ কি পাওয়া যায়। হ্যাঁ তাই বৈষ্ণব কবি বললেন, সব না দিলে শ্যাম মিলে না, 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 বাঁশের মাসি নামে বেড়া জাল, পিবায় অধর সুধা উদ্গার করে করে। বাঁশি কহে আমার নাই কোনো গৌরব, কেবল হুঁয়ের জোরে আমি করি কলরব, হুঁ বলে আমি কেবল মিচে হাওয়া খামি, যে জন বাজায় বাঁশি তারে মোরা কেহ নাহি চিনি। গোবিন্দ দাসে কহে বাঁশি কি করিবে, গোবিন্দ দাসে কহে বাঁশি কি করিবে, দাসে কহে বাঁশি
কি করিবে সকলের মূল কালা তাহে না পারিবে ওরে ছাগলের মূল কালা তাহে না পারিবে সকলের মূল কালা তাহে না পারিবে সখীগণ সবাই অবাক হয়ে গেলেন বলছেন আয় তুই উতলা হয়ে গেছিস কৃষ্ণকে দেখবার জন্য আয় সবাই মিলে সাজিয়ে নিয়ে কৃষ্ণ দর্শনে যাওয়া হবে বলে আয়েলো ধনি সাজাইয়ে নি 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 কৃষ্ণ মনের নির্বেশে আয়েলো ধনি সাজাইয়ে নি ওই কৃষ্ণ মনের নির্বেশে আয়েলো ধনি সাজাইয়ে নি আয়লো ধনি সাজাইয়ে নি আয়লো ধনি সাজাইয়ে নি কৃষ্ণ মনের নির্বেশে আয়লো ধনি সাজাইয়ে নি কৃষ্ণ মনের নির্বেশে আয়লো ধনি সাজাইয়ে নি কৃষ্ণ মনের নির্বেশে আয়লো ধনি সাজাইয়ে নি যেখানে যে মন সাজে আয়লো ধনি সাজাইয়ে নি যেখানে যে মন সাজে আয়লো ধনি সাজাইয়ে নি বিশাখা আয় রাধারানীকে সুন্দর করে সাজিয়ে রাজকীয় রাজনন্দিনী বেশে রাজকীয় মর্যাদার সেই সুন্দর করে রাধারানীকে সাজিয়ে নিয়ে আমরা কৃষ্ণ দর্শনে যাব কৃষ্ণকে দেখে যেমন রাধারানী ভুলে গেছে আয় বিশাখা রাধারানীকে এমন সুন্দর করে সাজাই নিয়ে কৃষ্ণ দর্শনে যাব কৃষ্ণ যেন রাধারানীকে দেখে সব যেন ভুলে যায় তাই ললিতা বিশাখা কি করলেন ললিতা উল্লাসী প্রাণী সুবর্ণের চিরুনি আনি 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 মন চাইলে আচারি যতন করে সাজালো শুক্র সাজের আইধনিকে যতন করে সাজালো অভিসরে যাবে বলে যতন করে সাজালো যতন করে সাজালো বিশাখা কবরি বানে অতি মনোহর চাঁদে বিশাখা কবরি বানে অতি মনোহর চাঁদে হরিশারি দিল নানা ফুল যতন করে সাজাই সুকেশিনী রাইধনীকে কৃষ্ণ দর্শনে যাবে বলে যত্ন করে সাজছে চিত্রার সময় জানি সুবর্ণর স্মৃতি আনি যতনের দেবর স্মৃতি মূলে চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিন্দুর 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 যতনে তো রাবল ভালে যতনে তো ভালে যতনে তো রাবল ভালে আবার সাজালো ভানুরুদয় হয়েছে ভানুরুদয় হয়েছে ভানুরুদয় হয়েছে ভানুরুদয় হয়েছে ভানুরাজনন্দিনীর ভালে ভানুরুদয় হয়েছে
করে ভানুরাজে নন্দিনীর ভালে ভানুরোদয় হয়েছে বৃন্দাবন আলো করিবে বলে ভানুরোদয় হয়েছে আরে বৃন্দাবন আলো করিবে বলে ভানুরোদয় হয়েছে নানা রত্ন কর্ণমূলে রঙ্গদেবী পড়াইলে সবাও কি কমে না যায় সুদেবী সতী হরিষ হইয়া গজমতি হার লইয়া রাধার গলে দিয়া নিরখিয়া বাকি আভরণ ছিল তুঙ্গ বিদ্যা পড়াইল ইন্দুরেখা পড়াই নুপুর গোবিন্দ রাধার হইতে দাস তবহি আজ মনোরথ এমনি ভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন অভিসারে যাবেন এবার কেমন ভাবে অভিসারে চলেছেন আবার এলাম কি বলবো অনেক মায়েরা তারা বারবার ধরে বলছে উপেক্ষা তো করা যায় না তো ঠিক আছে খুব শর্টেই বলছি মোড়ের দিকেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মজুমদার পাড়ার নিবাসী রেণুকা মজুমদার তার পিতা বর্তমানে আমাদের এই বাণীবাজার বুথের বাসিন্দা ছিলেন সুধীর দাস উনি প্রয়াত হয়েছেন তার স্মৃতির উদ্দেশ্যে অর্থাৎ রেণুকা মজুমদারের পিতা সুধীর দাস প্রয়াত হয়েছেন তার স্মৃতির উদ্দেশ্যে এই 100টি টাকা আমাদের অভিরাম বাবুকে হরিবল রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে এই অধ্যকায় রজনীতে মাননীয় কীর্তনিয়া অভিরাম মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া আমাদের এই পাড়ার যুব ভাইয়েরা কিছু টাকা সন্তুষ্ট মনে কৃষ্ণ নাম গে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় হরি নাম কৃষ্ণ নাম গঙ্গা বীরা ভবে যেতে হবে এসত ভবে যেতে হবে নামে কর মন তাহারি পাবে ভজনী তাই গৌরী রাধে শ্যাম দে মন আমার চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ সেই অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুণ বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুণ বৈষ্ণব ভাগবত গীতা শ্রী
চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে গুণ বৈষ্ণব ভাগবত গীতা হরে নাম জয়নিতাই হরিবল 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 হরে কৃষ্ণ। একটু অপরাধ মার্জনা করবেন, রক্ষিত মণ্ডল রক্ষিত মণ্ডল যারা যারা দেবে না প্রাণ ভরে একেবারে দিয়ে দাও। আচ্ছা রক্ষিত মণ্ডল, আমাদের এই গঞ্জের পাশে মণ্ডল পাড়ায় বাড়ি, মণ্ডল বাড়ি তো ঠিক বলছি, আচ্ছা ঠিক আছে মণ্ডল আমি চেনি বলে বলছি, মণ্ডল পাড়ায় বাড়ি রক্ষিত ভাই, উনি দোহারি করছেন, সত্যি সত্যি খুবই ভালো দোহারি, তো এরকম দোহারি সাধারণত দেখা যায় না, তাই ওর এই দোহারিতে সন্তুষ্ট হয়ে আপনারা যদি সন্তুষ্ট কথাটা যদি না মেনে নেন, সম্মান স্বরূপ আমাদের দেবব্রত ভাই উনি 100 টাকা সম্মান স্বরূপ দিচ্ছেন। চলু রে আমার রাধা বিনোদিনী, চলো আমার রাধা বিনোদিনী, চলো আমার রাধা বিনোদিনী, আরে চলো রে আমার রাধা বিনোদিনী। বিশ্বনাথ বিশ্বনাথ মণ্ডল, বিশ্বনাথ মণ্ডল এই যে সামনেই বাড়ি, এই যে আমাদের ওই যে রবিদার বাড়ির পাশে বিশ্বনাথ মণ্ডল, ও 85টি টাকা সম্মান স্বরূপ আমাদের আজকের উল্লেখযোগ্য কীর্তনিয়া মাননীয় অভিরাম বাবুকে উপহার দিচ্ছেন। রে আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, আরে আরে চলু রে, আরে চলু রে আমার রাধা বিনোদিনী, হরি অভি ছাড়ে চলো বিনোদিনী রাধা, চলো রে আমার রাধা বিনোদিনী, আরে হরি অভি ছাড়ে চলো বিনোদিনী রাধা, চলো রে আমার রাধা বিনোদিনী, শামে মুখ চাপে আছে আধা, চলু রে আমার
রাধা বিনোদিনী আমার দেহ পাচন যখন আর ছাপি আছে রাধা চলো রে আমার রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী হরি অবে সারে চলে বিনোদিনী রাধা নীল বসনে বদনে ঝাঁপি আছে তা চন্দনের বিন্দু বিন্দু মালা লয়ে করে রে আমার রাধা বিনোদিনী আর চন্দনের বিন্দু বিন্দু চলু রে আমার রাধা বিনোদিনী চলিল ললিতা সখী ফুল সাজিল এ চলিল ললিতা সখী ফুল সাজিল এ আর চলিল ললিতা সখী ফুল সাজিল এ দেখো চলিল ললিতা সখী ফুল সাজিল এ আশে পাশে ফুল ফেলে যায় নানা রঙে আশে পাশে ফুল ফেলে যায় নানা রঙে তাহার উপর ধনী পদ রাখি যায় গো তাহার উপর ধনে পদ রাখি যায় গো তাহার উপর ধনে পদ রাখি যায় চলিতে নাই কত দূরে যাব সখী আর আমি চলিতে না কত দূরে যাব সখী নিকুঞ্জ মন কত দূরে কত দূরে যাব সখী নিকুঞ্জ মন কত দূরে আর আমি চলিতে না নিকুঞ্জ মন কত দূরে কত দূরে যাব আমি কত দূরে যাব যারা বৃন্দাবনে গিয়েছেন তারা বলতে পারবে চলিল ললিতা সখী ফুল সাজিল এ আশেপাশে ফুলে ফেলি যায় নানা রঙে তাহার উপর ধ্বনি পদ রাখি যায় গো নিকুঞ্জ মন কত দূরে সখীদের সুধায় গো অনেক দূরে যেখানে নিকুঞ্জ বন নিধুবন সেখান থেকে রাধারানীর যাবট গ্রাম বহু দূরে হ্যাঁ বর্ষান যেখানে বৃষভানু রাজার বাড়ি সেখান থেকে নিধুবনে যেখানে রাস হয়েছিল খুব কম করে 30 কিলোমিটার তাই রাত্রিতে যদি মায়েরা 30 কিলোমিটার পথ যদি হেঁটে যাওয়া হয় সেটা কেমন হয় তাই রাধারানী বললেন আমি আর চলতে পারছি না সখী তোর আমায় ধরে নিয়ে চল 30 কিলোমিটার দূরে বংশী বাদন করেছেন সেই বংশীর ধ্বনি শুনে আজকে রাধারানীকে সাজিয়ে সুন্দর করে মনোরম বেশ করে সখীগণ সঙ্কেমে চলেছে তাই বলছেন আর আমি চলতে নারী হ্যাঁ তাই বলছেন মৃগিনা ও নিকি আরে ধনি চাঁদ বদনি মৃগিনা নিকি আরে ধনি চাঁদ বদনি মৃগিনা নিকি আরে ধনি চাঁদ বদনি মৃগিনা নিকি আরে ধনি চাঁদ বদনি ওরে চাঁদ বদনি চাঁদ বদনি চাঁদ বদনি কমলিনি চাঁদ বদনি মাথার বেনি আর দলি ধরি রাজহংসী যিনি চলে সখীর আসে পাশে কি রাজহংসী যিনি চলে সখীর আসে পাশে কি নিজে নয় নিজে আরে ধনী চাঁদ বদনি নিজে নয় নাকি আরে ধনী চাঁদ বদনি পদ্ম হাতে পদ্ম পদ্ম গণি গায়কি হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্ম গণি গায়কি পদ্ম পায়ে পদ্ম পদ্ম গন্ধ গায়কি হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্ম গন্ধ গায়কি চলিতে চরণে কত পদ্ম গড়ি যায় ওরে চলিতে চরণে পদ্ম পদ্ম গড়ি যায় করে ভ্রমরে বহে
ওরে চল ভ্রমর বহে পারে বিছনে রাজকি বলে চাঁদের উদয় ভ্রমর বলে পদ্ম চকে বলে চাঁদের উদয় ভ্রমর বলে রাজকি বলে চাঁদের উদয় ভ্রমর বলে পদ্ম কি চকে বলে চাঁদের উদয় ভ্রমর বলে তাপকে মৃগনয়নে কি আরে ধ্বনি কর বদনি মৃগনয়নে কি আরে ধ্বনি কর বদনি মৃগী নয়নে কি আরে ধ্বনি চাঁদ বদন মৃগী নয়নে অর্থাৎ রাধারানীর নয়ন যুগল কেমন হরিণীর মত হরিণীর যেমন সুন্দর চেরা চোখ রাধারানীর নয়নটা তেমনি ঢলি ঢলি চলে ধ্বনি দোলে মাথার বেন রাজবংশী যিনি চলে সখীর আসে পাশে কি পাদ পদ্মে চাঁদের উদয় চকর ভ্রমর ধায়ক চলিতে চরণে কত পদ্ম গড়ি যায় হ্যাঁ চকর ভ্রমর চকর একটা পাখি ভ্রমর সে একটা পতঙ্গ ভ্রমর সে ফুলের মধুপান করে তাই রাধারানীর চরণ যুগল দর্শন করে ভ্রমর বলছে পদ্ম আর চকর বলছে না চাঁদ চকর পাখি চন্দ্রের কিরণ পান করে চন্দ্রের কিরণ সুধা পান করে তাই চকর অর্থাৎ চকর পাখি বলছে চাঁদের কিরণ পান করে রাধারণীর চরণ যুগলে চাঁদের উদয় আর ভ্রমর বলছেন না চাঁদ না পদ্মের উদয় ভ্রমর পদ্মের মধু খায় সে পদ্ম ভেবে বলছে পদ্ম একই সঙ্গে চাঁদের উদয় পদ্মের উদয় চলিতে চরণে কত পদ্ম গড়ি যায়তি চলিতে চরণে কত পদ্ম গড়ি যায়তি চকর ভ্রমর বহে করে বিষম দ্বন্দ্ব কি চকর ভ্রমর বহে করে বিষম দ্বন্দ্ব কি চলিতে কত পদ্ম গড়ি যায়তি চলিতে চরণে কত পদ্ম গড়ি যায়তি এমনি ভাবে সখীগণ রাধারানীকে নিয়ে নিকুঞ্জ নিধুবনের দিকে চলেছে ব্রজ মধুময় লীলারে বলি হারি যাই বলে হারি যাই অকৈ তব কৃষ্ণ প্রেম যিনি জম্ম নদহেন যিনি জম্ম নদহেন এই প্রেম নীলকে না হয় নীলকে না হয় যার হয় যোগ তার না হয় বিয়োগ বিয়োগ হইলে কহু না জিয়ায় কহু না জিয়ায় যার এই কৃষ্ণ প্রেম একবার হয়েছে একবার যিনি লাভ করতে পেরেছেন সাধনায় বৈমুখ হয়ে গেলে ভক্তিতে বৈমুখ হয়ে গেলে এই প্রেম তার কাছে থাকে না যখন সে এই প্রেমকে হারিয়ে ফেলে তখন তার অবস্থা কেমন হয় মৃতবদ অবস্থা হয়ে যায় তাই গোপীগণ সখীগণ সবাই বলেছে নিজ সুখে বাঞ্ছা লাগিয়ে নহে গোপিকার কৃষ্ণ সুখ লাগি তাদের সঙ্গম বিহার অতএব গোপিকার নাহি কামগন্ধ কৃষ্ণ সুখ লাগি তাদের কৃষ্ণেতে সম্বন্ধ কৃষ্ণতে সম্বন্ধ কৃষ্ণ সুখ লাগি তাদের কৃষ্ণেতে সম্বন্ধ কৃষ্ণ সুখের জন্য কৃষ্ণ যাতে সুখী হয় কৃষ্ণ যাতে তৃপ্ত হয় কৃষ্ণ যাতে আনন্দ পায় কৃষ্ণ যাতে খুশি হয় এটা হলো ব্রজগোপীদের উদ্দেশ্য তাই চৈতন্য চৈতন্যে বলছে নিজ সুখে বাঞ্ছা লাগি নহে গোপিকার কৃষ্ণ লোক সুখ লাগি সঙ্গম বিহার অতএব গোপিকার নাহি কো কামগন্ধ কৃষ্ণ সুখ লাগি তাদের কৃষ্ণ সুখ লাগি তাদের কৃষ্ণতে সম্বন্ধ তাদের সম্বন্ধ হয়েছে সম্বন্ধ হয়েছে সম্বন্ধ হয়েছে সম্বন্ধ হয়েছে
হয়েছে কৃষ্ণ সুখের লাগি তাদের তাদের সম্বন্ধ হয়েছে কৃষ্ণ সুখ লাগি তাদের সম্বন্ধ হয়েছে কৃষ্ণ সুখ লাগি তাদের সম্বন্ধ হয়েছে কৃষ্ণ সুখ লাগি তাদের সম্বন্ধ হয়েছে রাজগোপীগণের সম্বন্ধ হয়েছে রাজগোপীগণের সম্বন্ধ হয়েছে সর্ব উত্তম প্রেম হলো গোপী প্রেম ভারতের নবীন সন্ন্যাসী ভারতাত্মার মানিমূর্তি স্বামী বিবেকানন্দ তিনিও বলেছিলেন যদি কৃষ্ণকে পেতে চাও কৃষ্ণকে যদি অন্তরের মানুষ করতে চাও তাহলে কি করবে গোপী আশ্রয় করো গোপী অনুগত ভিন্ন ঐশ্বর্য জ্ঞানে ঐশ্বর্য ব্রজেন্দ্র নন্দনে নাকি ব্রজেন্দ্র নন্দনে ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভাজে ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভাজে ভাবযোগ্য দেহ পায় কৃষ্ণ পায় ব্রজে কৃষ্ণ পায় ব্রজে সে তো কাম কামনায় মিলিবে না গো কাম কামনায় মিলিবে না গো সে তো কাম কামনায় মিলিবে না গো কৃষ্ণ অনুরাগে রসের খেলা সে তো কাম কামনায় মিলিবে না গো শত শত ধার বয়ে ধার দশ দিক হইতে শ্রী চৈতন্য ইল্লাহ সর্বরক্ষয় মনহংস চড়াও তাহাতে তাই রাধানীকে সৈগান সবাই নিয়ে আর করলেন কি সবাই নিকুঞ্জ নিধ বনে প্রবেশ করিল নিকুঞ্জ নিধ বনে প্রবেশ করিল কুঞ্জ নিধ বনে প্রবেশ করিল ওরে কুঞ্জ নিধ বনে প্রবেশ করিল প্রাণ গোবিন্দ তথা ছিল এসে দাঁড়াইল আরে শ্রীরামিল কথা ছিল কালে নূপুরের পড়ে গেল সারা কালে নূপুরের পড়ে গেল সারা নাগর রশি বলে রাই এলো পারা এসো এলে ভালো হয় বিনোদিনী রাধা এসো মায়ে ভালো হয় বিনোদিনী রাধা চকর রইল যেন শ্যাম চাঁদে পাইয়া ওরে চকর দাঁড়াইলো শ্যামের বামে রসে রমণ জুড়ে ওরে দাঁড়াইলো শ্যামের বামে রসে রমণ জুড়ে বংশী কহে মাগি রাঙা চরণ মাধুরে ওরে বংশী কহে মাগি রাঙা চরণ মাধুরে এইখানে রইল এইখানে রইল জীবনে নিকুঞ্জ বনে এইখানে রইল নিকুঞ্জ বনে দুরলায় এইখানে রইল হরি হরি বল এইখানে রইল বাদল করে হরি বল এইখানে রইল বাদল করে হরি বল এইখানে
এইখানে রইল এইখানে রইল মোদের কীর্তন লহরি কীর্তন লহরি পূর্ণিত ভবনে ভক্তগণের সবাই মিলে একবার বলুন হরি হরি রাধে শ্যাম।